নামাজের মধ্যে আমাদের যারা মোটামুটি নামাজ পড়ার চেষ্টা করেন তাদের আবার একটা বড় এবং কমন ত্রুটি আছে ভুল আছে আর সে ভুলটা হল মা বোনরা বিশেষ করে আপনার গ্রামে বেশি শহরেও আছে একটা বদভ্যাস হলো মা বোনরা নামাজ পড়ে কিন্তু শেষের দিকে আইসা। ওক্তের শেষের দিকে এই রোগটা অনেক মা বোনের মধ্যে আছে না নেই যেহেতু তারা মসজিদে এসে জামাতে নামাজ পড়ার নির্দেশ তাদের জন্য নাই এই জন্য নামাজ পড়ছি পড়ছি করতে করতে দেখা যায় বিশেষ করে জোহরের নামাজ সব কাজ কাম শেষ করে নামাজ পড়বে এই শেষ করতে করতে দেখা যায় দুইটা আড়াইটা তিনটা বেজে যায় ঠিক না ঠিক নামাজকে সময় মতো আদায় করতে হবে আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্না সলাতা নামাজ সময় মতো পড়া লাগবে মন মতো পড়লে হবে না নির্দিষ্ট সময়ে নামাজ পড়াকে আল্লাহ তালা ফরজ করেছেন অপরিহার্য করেছেন এবং সেই সাথে আল্লাহর্বুল আলমিন রাসুলকে জিজ্ঞাসা করা হয়েছে কোন আমল উত্তম তিনি বলেছেন ওয়াক্তিহা ওয়াক্ত হওয়ার পরে দেরি না করে একবারে শুরুর দিকে সাথে সাথে আগে নামাজটা পড়ে তারপর অন্য কাজ করা এটা হলো উত্তম আমল এই জন্য এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে নামাজের মধ্যে একটা ত্রুটি হলো দেরি করা আর পুরুষ এবং নারী আমাদের সবার একটা কমন ত্রুটি হলো নামাজের সবচেয়ে বড় ত্রুটি হলো নামাজের মধ্যে তাড়াহুড়ো করা কি করা তাড়াহুড়ো করা এই রোগ এত বেশি আমাদের মধ্যে যে যথাভাবে নামাজ আদায়কারী মানুষের সংখ্যা আমাদের সমাজে নেই বললে চলে খুবই কম ভাইরা আমার এক ব্যক্তি মসজিদে নওতে প্রিয় নবী সাল্লাহ সামনে এসে নামাজ পড়লেন নামাজ পড়ার পর তিনি নবী করিম সাল্লাহ সাল্লামের সামনে এসে সালাম দিলেন নবীজি তার সালামের জবাব দিয়ে বললেন এর যে ফসল্লি ফাইন্না কালাম সল্লি যাও তুমি আবার নামাজ পড়ো কারণ তুমি যে নামাজ পড়ে এসে আমাকে সালাম দিছে নামাজ হয় নাই চিন্তা করেন নামাজ হয় নাই নবীজি বলছে আবার পড়ো লোকটা গিয়ে আবার নামাজ পড়ছে দ্বিতীয়বারও নামাজ পড়ে আসছেন আসার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবারও সালাম দিছেন উনি সালামের জবাব দিয়ে বললেন এর যে ফাসল্লি ফাইন্না কালাম তো যাও আবারও নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই এভাবে তিনবার হওয়ার পর চতুর্থবার এসে লোকটা বলল ওই আল্লাহর কসম করে বলতেছে হে রাসুল যে আল্লাহ আপনাকে রাসুল করে পাঠিয়েছেন আমি এর চাইতে ভালো করে আর নামাজ পড়া জানি না তখন এবার নাবিজি বললেন আসো তাহলে তোমাকে নামাজ শিখাই কিভাবে নামাজ পড়বা যখন তুমি হাত বাঁধবা বাঁধার পরে সানা পড়ে সুরায় ফাতে হা পড়ে অন্য সুরা মিলিয়ে ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে শেষ করার পর এরপর তুমি আল্লাহ আকবার বলে রুকুতে যাবা রুকুতে যাওয়ার শেষ তারপরে শুরু করবা তাজবি সুহার রব্বিয়াল আজিম তাজবি পড়া শেষ হয়ে গেলে এরপরে আস্তে করে মাথা সোজা করবা সোজা করার পরে টান টান হয়ে সোজা হবা অর্ধেক সোজা হইলে চলবে না পুরাপুরি কি করতে হবে সোজা হয়ে দাঁড়াতে হবে মাথা সোজা করে পিঠ টান টান করে একটু অপেক্ষা করবা সোজা হয়ে আবার দিবা না সোজা হয়ে একটু অপেক্ষা করতে হবে এরপরে সোজা হওয়ার পর একটা দোয়া আছে হামদান ফি জানিও না বেশিরভাগ মানুষ আমরা রুকো থেকে উঠে দাঁড়ানোর পরে একটা কি আছে আমরা তো শুধু রব্বানা আলাকাল হাম এটা জানি সামি আল্লাহ হলিমান হামিদা রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ অথবা আল্লাহ রব্বানা লাকাল হাম সবগুলোই হাদিসে আমরা শুধু এটুকু জানি রুকু থেকে ওঠার পরে আরেকটা দোয়া আছে আল্লাহর প্রশংসামূলক জিকির আছে হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি রুকু থেকে উঠে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী একবার আল্লাহর প্রশংসা করে এই বাক্যগুলো কিছু বাক্য বলার পর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল নামাজের পরে বলতেছেন কে বলেছে এই বাক্যগুলো বলো রুকু থেকে উঠে এই যে কথাগুলা শুনলাম কে বলছো বলছি ভয়ে কাঁপা শুরু করছে উনি মনে করছে কোনো ভুল হয়ে গেছে কিনা তখন নবীজি বললেন আরে ভুল তো হয় তুমি যে তাজবি পড়েছ তুমি যে আল্লাহর প্রশংসা করেছ এটার এত মর্যাদা যে ফেরেশ তারা কে আল্লাহর কাছে নিয়ে যাবে এটা নিয়ে কালাকড়াই করতেছিল কিন্তু আমরা জানিও না এই জন্য রুক থেকে উঠে এই তাজবি এই জিকির এ আল্লাহর প্রশংসা করবেন তো ইনশাআল্লাহ সামি আল্লাহ হুলিমান হামিদা অরব্বানা এরপরে পড়বেন হামদান কফিরন্ত মোবারক কনফি মনে থাকবে তো ইনশাআল্লাহ আরও একাধিক দোয়া এখানে বর্ণিত আছে যাই হোক তো প্রিয় নবী সাল্লাল্লাহ ওই সাহাবিকে নামা শিখাচ্ছেন শিখাচ্ছেন মসজিদে নবমীদে তাকে বললেন সোজা হয়ে দাঁড়াবে টানটান হয়ে দাঁড়াবে এরপরে তুমি সেজদাহ যাবে আল্লাহ হকবর বলে আল্লাহ হকবর বলে সেজদাহ গিয়ে আগে সেজদাহ যাবা তারপরে এবার শুরু করবাহান বিয়াল। আলা ধীরে ধীরে হুলস্থুল না শোভান বেলা আলা সুবহালা সুভহা আমরা এরকম পড়ি না এরকম পড়লে হবে না সুবহান আর আলা আল্লাহর প্রশংসা ধীরস্থিরতার সাথে করতে হবে খুশু এবং খুজু তাড়াহুড়া করলে হবে না এরপরে তাজবি শেষ সেজদার শেষ হয়ে গেলে এবার আপনি থেমে কিছুক্ষণ তারপরে এবার আল্লাহ হক বলে উঠবেন উঠে ওই সাহাবি কে নাবী শিক্ষা দিচ্ছেন উঠে অর্ধেক সোজা হয়ে আবার সেজ সেজদা চলে গেলে হবে না পিঠ টান টান করে সোজা করে বসতে হবে অপেক্ষা করতে হবে একটু হইলে অপেক্ষা করতে হবে আর এক একটা দোয়া আছে সেই দোয়াটা পড়ার পর আবার সেজদায় যেতে হবে সেই দোয়াটা কি আল্লাহ ওয়াহদিনী ওয়ী ওয়ুবর্নি ওয়ার জুকনি কোনো কোনো বর্ণনায় ওয়াজবুরনি নাই কম বেশ আছে বাকি যে কোনোটা পড়লেই চলবে এখানে কয়েকটা জিনিস আল্লাহর কাছে চাওয়া হয়েছে আল্লাহ ফিরলি আল্লাহ আমাকে মাফ করে দেন ওর হামনি আমাকে রহম করেন দয়া করেন আল্লাহ ফিরলি ওর হামনি ওয়াহদিনী আমাকে হেদায়েত দান করেন ওর ফানি আমার মর্যাদা বলন্দ করে দেন ওয়াজবুরনি আমার ক্ষতি হলে সেটা পূরণ করে দেন ওর জুকনি আমাকে রিজিক দান করেন সুহান আল্লাহ কত জিনিস চাওয়া হয়ে গেল দুই সেজদার মাঝখানে নামাজের মধ্যে দোয়া এটা কবুল হয় এই জায়গা দোয়া শিক্ষা দিয়েছে দোয়া পড়তে হবে তারপরে তুমি আল্লাহ আকবর বলে কোথায় যাবে সেজদা যাবে উনি হাদিসের মধ্যে দোয়ার কথা বলেন নাই কিন্তু সোজা হয়ে টানটান করে অপেক্ষা করার কথা বলেছেন হাত্তা তৎমাইন্না জাল এসান নবীজির ভাষা তিনি বলেছেন তুমি বসার পরে একদম স্থির হয়ে একটু সেজদা থেকে উঠে সোজা হয়ে স্থির হয়ে তোমাকে আগে একটু বসতে হবে এরপরে আবার সেজদা যেতে হবে উঠে কোন রকম সাথে সাথে সেজদা গেলে নামাজ হবে এভাবে নবীজয়ী সাহাবিকে নামাজ শিক্ষা দিয়েছেন প্রিয় ভাইরা আমার আর আমাদের বেশিরভাগ মানুষ অবস্থাটা কি আমি বলি রুকুতে আমরা তাজবিজে পড়ি আল্লাহ আকবার বলে রুকুতে যাইতে রুকুর অর্ধেক পথে যাইতে যাইতে আল্লাহ আকবার বলা শেষ হয়ে যায় আমাদেরকে আমরা ধুলস্থুল করে বলি তো আল্লাহ আকবর সেকেন্ডও লাগে না তাই না রুকুতে অর্ধেক যাইতে না যাইতে আল্লাহ আকবার বলা শেষ তো বাকি অর্ধেক কি করবো এই জন্য রুকুর অর্ধেক পথ থেকে শুরু করি মহান রব্বী কি ঠিক বলছি না বেশিরভাগ লোক এরকম করে না দেখা যায় তো আশেপাশে মানুষের হাল আল্লাহ আকবার বলতে না বলতে কারণ সময়টা আমরা নষ্ট করতে রাজি না আমরা তো সময় খুব হেফাজত করি কারণ আমাদের অনেক দরকারি কাজ আছে ক্রিকেট খেলা দেখতে হবে গেম খেলা দেখতে হবে টিভি দেখতে হবে অনেক দরকারি দরকারি কাজ আছে নামাজের মধ্যে এত সময় নষ্ট করার সুযোগ আমাদের কই এই জন্য রুকুতে কোনো রকম আল্লাহ আকবার বলি সাথে সাথে আবার সময়টার কাজে লাগে সোহান আজম শুরু করে দিই পথ থেকেই রুকুতে এখনো যাই নাই পথে আসি রুকুর অর্ধেক পথে আসি ওখান থেকে কি শুরু করি তাজবি শুরু করি ঠিক না বে ঠিক এরপরে আবার রুকু থেকে উঠতেছি তৃতীয় তাজবি উঠতে উঠতে বলতে বলতে উঠি ঠিক না বে ঠিক সেচদাও একই হাল ভাইরা আমার রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ানোর আগেই আবার ঠক করে আমরা সেচদা দিয়ে দিই এই যে মাথা সোজা করার আগে আবার সেজদা দিয়ে দিই এটাকে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন নকরুদ্দিক অর্থাৎ মুরগির ঠোকর মুরগির ঠোকরের মতো নামাজ পড়ি আমরা মুরগি যেরকম ঠোকর মারে আমাদের সলাথ হলো সেরকম ঠোকরের মতো তো এইরকম এই কিসিমের নামাজ আমরা পড়ি কি পড়ি না বলেন ভাইরা আমার এই কিসিমের সালাত আদায় করলে হবে না যথাসম্ভব হজরত হুজাইফ আদমদুল্লা ইয়ামান রাজি আল্লাহ তালহুর সামনে এক লোক নামাজ পড়ছেন এরকম হুলুস্থুল মার্কা নামাজ পড়া দেখে তিনি ওই ব্যক্তিকে এদিকে আসো কতদিন এই নামাজ পড়ছ লোকটা একটা বড় ফিগার বলছে ত্রিশ বা চল্লিশ বা পঞ্চাশ বছর সম্ভবত পঞ্চাশ বছর তখন রসুল করিম সাল্লা সাল্লাম আলী সাহাবি বললেন তুমি যত বছর ধরে এই নামাজ পড়ো না কেন আজীবন এইভাবে নামাজ পড়তেছ এই নামাজ নিয়ে যদি তুমি কবরে যাও আল্লাহর কসম করে বলতেছি মোহাম্মদ রসুল্লাহ অনুযায়ী তোমার মৃত্যু হলো না তার শরীয়ত অনুযায়ী তুমি নামাজ পড়লে না আজ মুসল্লি তো আছে কিন্তু সালাত কায়েম করার মতো আদা উহা যথাযথভাবে সালাত আদায় করার মতো মুসল্লির সংখ্যা একেবারেই কম আল্লাহ তালা আমাদের সবাইকে ধীরস্থিরতার সাথে আস্তে আস্তে ভালোভাবে উত্তম রূপে নামাজ পড়ার তৌফিক নসিব করুন আমাদের অবস্থা হলে এখন নামাজটা হলো একটা বোঝা একটা বোঝা পড়ে ফেলতে পারলে ঝামেলা শেষ আল্লাহর একজন নেককার বান্দা কোথাও সফরে গেছেন তার সাথে খাদেম ছিল তো খাদেমকে জিজ্ঞাসা করছেন যে বাবা এশার নামাজের সময়ও হয়ে গেছে আবার এদিকে আমাদের খাওয়াও দরকার কি করা যায় খাদেম বলতেছে উস্তাদ আগে আমরা নামাজটা ঝামেলা শেষ করে ফেলাই এরপর আরামসে আমরা খাই বললেন যে না বাবা খাওয়াটা ঝামেলা আগে খাওয়ার ঝামেলা শেষ করি এরপরে আরাম সে নামাজ পড়ি আমাদের বেশিরভাগ মানুষের অবস্থা হলো নামাজটা হলো আমাদের জন্য একটা বোঝা ঝামেলা পড়ে ফেললে শেষ বিশেষ করে শীতের দিনে তো আর বলার অপেক্ষা নাই কারণ আসরের দিয়া এসা পার করার বুদ্ধি ঠিক না ভাই ঠিক টেনে টুনে চেপে চুপে কোন রকম অজুটা ছাড়তে রাজি না কারণ সারলে আবার ঠান্ডা মানে ধরা লাগবে ঠিক না বি ঠিক অথচ নবীজি বলেছেন তিনটা আমলের মাধ্যমে আল্লাহ তালা বান্দার গুনা মাফ করেন তার মর্যাদা বৃদ্ধি করেন আখেরাতে তার সম্মান বাড়াই দেন সে তিনটা আমলের ভিতরে একটা হলো ইসবাগুল বুধু এই আল আল মাকারে কষ্ট হলেও ঠান্ডার মধ্যেও অজু করা অজুকে জোর করে ধরে রাখা না জোর করে অজু ধরে রাখা স্বাস্থ্যের জন্য ক্ষতি ইমানের জন্য ক্ষতি ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উত্তম রূপে সময়ে সঠিকভাবে সালাত দেয় করার তৌফিক নসিব না আমিন